তো গাইস, আজকে কিট ইউনিভার্সিটির থেকে নতুন পার্সেল এসেছে। এখানে একটা বই আছে, আর হ্যাঁ, বইয়ে পার্সেলে প্যাকিংটা এরকমই ছিল প্রায়, খালি মাঝখান থেকে একটু জয়েন্ট লাগা ছিল, যেটা আমার আনতে আনতে ফেটে গেছে। তো জানি না, এত বাজে প্যাকিং। ই কম কোরিয়ার সার্ভিস থেকে এসেছে, এখন এটাকে আনবক্সিং করব। যদিও আমি একবার খুলেছি, কিন্তু তাও তোমাদের সামনে একবার দেখাবো কি বই এসেছে কিট ইউনিভার্সিটির তরফ থেকে। তো এরকম একটা প্যাকেটে এসেছে, এখানে ডিটেলস দেওয়া, আর বাদ বাকি আমি হাত দিয়ে ঢেকে দিয়েছি আমার প্রাইভেসির জন্য। তো এটাকে সহজেই বার করে নেব। তো এই বইটা এরকম আরেকটা ডবল কোটিং প্যাকিং আছে, আশা করি বেশি ড্যামেজ খাইনি। বইটা হচ্ছে আমাদের মাথা খারাপ করার বই, যার নাম ফান্ডামেন্টালস অফ ডেটা স্ট্রাকচার ইন সি। ইন্টারনাল প্যাকিং খুবই নিট আছে, অনেক প্রোটেকশন সহ এসেছে, কিন্তু আউটার ইমপ্রেশন একদম বাজে ছিল, ফাটাফুটো প্যাকেটে। ফিজিক্যালি কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না বইয়ে, কারণ এটা প্যাকেট করা। এখন এই প্যাকেটটাকে কাটব। তো গাইস, প্লাস্টিক ওয়্যাপটা সরানোর পর একদম ঝা চকচকে একটা বই, যা পাবলিশার কি নাম ইউনিভার্সিটি প্রেস, হয়তো এটা কাস্টম মেড নাকি জানি না, কিন্তু এটা কি একজন বিদেশি রাইটার, সরি দুজন বিদেশি রাইটার, একজন ভারতীয় রাইটার সম্ভবত, এলিস হরোউইটস, অনেকটা হ্যারি পটারের মতো নাম, হগার্টস, সুশান অ্যান্ডারসন ফ্রিড। কি রে, আধা ইংরাজি নাম আধা বিদেশি নাম, সরি আধা ভারতীয় নাম আধা বিদেশি নাম। এটা কি সরতাজ শাহিন বা সৈনি কিছু একটা উচ্চারণ, শাহিনই হবে সম্ভবত। তো এই প্রিফেস, এখন সেমিস্টারে মাথা খাবে। এই জিনিসটা আমি যেমন জানি এটা বাইনারি ট্রি, কারণ এটা আমাদের আইসিএসসি স্কুলে ছিল, আইসিএসসি আইএসসিতে লিঙ্ক লিস্ট। কিছু জানা আছে, কিছু অজানা আছে, কিন্তু ওভারঅল আমাদের আইএসসি কম্পিউটার সায়েন্সের যেটা বই, সেটা এর থেকে দুগুণ বেশি মোটা ছিল। বইটা আমার কাছে আছে, কোনো এক ভিডিওতে দেখাবো, এর থেকে বেশি মোটা ছিল। আশা করি এটাও খুব একটা কঠিন হবে না আমার কাছে প্রোগ্রামিং। এখন যেমন এই জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, অনেক কিছু নতুন আছে, সেগুলা যদি মাথা খারাপ করে দেয় আলটিমেটলি সিজিপিএস ডাউন খাবে। ঠিক আছে, টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমার একাডেমিক ডিটেলস হচ্ছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, কারেন্টলি অ্যাট ফোর্থ সেমিস্টার। আর কারেন্টলি বলতে আজকের তারিখ হচ্ছে 27 ডিসেম্বর 2022 সাল।